বাজারে সব ধরনের মাছ মাংসের দামই চড়া। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ব্রয়লার মুরগির দাম 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। সব ধরনের মাছের দামও বাড়তি, বিশেষ করে ইলিশের কেজি 1400 থেকে 1800 টাকা পর্যন্ত। এছাড়া বৃষ্টির অজুহাতে আবারও বাড়ছে কাঁচা মরিচের দাম, কেজি 200 থেকে 220 টাকা। আর আলু এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে। হাসানুল শাওনের রিপোর্ট। মাছের বাজারে এসে নাভিশ্বাস ক্রেতাদের, কারণ বেশিরভাগ মাছের দামই প্রতিনিয়ত বাড়ছে। বাজারে এখন সবচেয়ে কম দামে মিলছে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছ, তাও কেজি 220 টাকা। এছাড়া বেশিরভাগ মাছের কেজি প্রতি দামই 350 থেকে 400 টাকার ওপরে। এত দাম দিয়ে মাছ কিনে আমাদের তো প্রত্যেকটা পরিবারে খরচের সাথে আয়ের সঙ্গতি থাকতে হবে। তো মাছ কেনার মতো সাহসে ধরে না, আমরা যে বেতন পাই মাসে বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে মাছের সরবরাহ কম, তাই দাম বাড়তি। মাছের সরবরাহটা যখন কমে যাবে মাছ আমি চিনে নেব, ঠিক আছে, ওর সরবরাহ কম একটু বাড়তি। চাঁদপুরে বরিশাল বোলাহাটি সব মনে করেন ইন্ডিয়ান এলচি রেট দেওয়া, এক কেজির মাছ 1550 টাকা এগো রেট দেওয়া। নতুন করে আরেক দফা দাম বেড়েছে ব্রয়লার মুরগির, কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়। এছাড়া সোনালীর দামও বাড়তি, কেজি 320 টাকা। খুবই কষ্ট হচ্ছে চলতে, কারণ ব্রয়লার মুরগি 130-140 টাকা ছিল, সেই মুরগি এখন 200 টাকা। আমরা তো সাধারণ মানুষ, আমাদের অবস্থা খুবই শোচনীয়, কি বলবো। তো কেউ খাই আছে কেউ না খাই আছে আর কি। পাইকারি বাজারে মুরগির সরবরাহ কম এবং দাম বেশি বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। পাইকারি বাজারে বাজার বাড়ছে, আপনার পাইকারিরা যেমন চেম্বরে তারা করতে আছে এগুলো নেন না বাদ। সরকার আলুর কেজি 36 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 45 টাকায়। আর দেশি পেঁয়াজও মিলছে না নির্ধারিত দাম 65 টাকায়, কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। সরকারের বলার পরে আরো দাম বাড়ছে, আমরা পাইকারি বাজারতে অনেক বেশি দামে কিনে আনছি। এই পেঁয়াজ কাল বা 81 টাকা কেজি কিনে আনছি, আমরা বেচছি 85। সরকার নির্ধারিত দামে তো পাচ্ছি না, বেশি তো দেখলেন তো 44 টাকা কেজি। বাজারে সব ধরনের সবজির দামই চড়া, বেশিরভাগ সবজির কেজি প্রতি দাম 60 থেকে 70 টাকার ওপরে। সেক্ষেত্রে গত দু তিন দিনে কেজিতে 50 টাকার বেশি দাম বেড়ে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে মানভেদে 200 থেকে 230 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।